Good morning, everyone. Welcome back to the channel. Etia road ulaise aru ratipa 7:30 bajise aru ami ephale goi asu ajir blog tu gari pray arambho kori disu logot ase eya ma e akphale data bohise aru Mr. Sharma drive kori ase eya ola pisat ulabo teo blogot blog tu ma just start kori disu aru okoman sokot road porise mor bhalke dekhisen na apnalke na janu kintu blog tu start koriboi lagibo ami nagaon pra erisu etia gari kon to koloinu goi asu apnalke gompai thakibo video tu sai thakok. Actually, আমি গৈ আছো এখন বিয়া খাবলৈ বিয়া মানে ঠিক বিয়া নহয় বিয়া অলরেডি হৈ গল আজি রিসেপশন আছে মোৰ ভতিজা লৰা এটাৰ রিসেপশন পাৰ্টি খাবলৈ গৈ আছো আমি শিবখাগৰলে শিবখাগৰ জাজিত গটিকে ভাবিছো আপোনালোককো লগতে ৰাখো আমি কেইটা বজাত গৈ পাও কিমান সময় লাগে থাকো গটিকেখিনি সাবলৈ পাবো এতিয়া আমি নগাঁও বাইপাস জাস্ট পাৰ হলো গৈ আছো 7:30 বজাত ঘৰ পা উলাইছো গটিকে কেইটা বজাত গৈ পাও আপোনালোকে গম পাই থাকিব গটিকে ভিডিওটো চাই থাকক আৰু বহুত ধুনিয়া হয় ৰাস্তাৰ দুই কাষে ইয়া গছগছনি খুব ভাল লাগে এখিনি জায়গা হেখানে আমি আহিলে ৰওঁ আৰু ফটো দুকপিমান উঠিব লাগিব এখিনি জায়গাত আহিলে নাহিলে মানে ফটো নুঠিলে ভালেই নালাগে গতিকে ফটো ছটো উঠি আমি যাওঁ আৰু তাৰছত লগ পাই আমি আহি পাইছো কাজিৰঙ্গা ন্যাশনাল পার্ক আৰু ইমান বেছি স্পিড ব্রেকার আছে ইয়াত আৰু ঠেকেছা খাই খাই গৈ আছো আৰু তাতকে ইম্পৰটেন্ট কথাটো কি মিষ্টাৰ শর্মা কৈ দিয়া স্পিড যে লিমিট আছে স্পিড লিমিটটো আছে স্পিড লিমিট আমাৰ কিমান হৈ আছে এতিয়া 40 তলত চলাব লাগে আৰু মানে 40 ম্যাক্সিমাম 40 যাব নোৱাৰি এই কাজিৰঙাৰ এখিনি জায়গাতে মানে বহুত সময় গুচি যায় ন কাজিৰঙা এখিনতে বহুত সময় গুচি যায় আৰু জানেতো বেছি টাইম লাগে নহয় সময় নালাগে ৰাস্তা ভালেই চলাই থাকিলে 4 ঘণ্টাও নালাগে কিন্তু এই কাজিৰঙা এখিনতে বহুত সময় গুচি যায় এখিনতে উপায় নাই রুল ফলো কৰিবই লাগিব নহলে হেভি ফাইন ভৰিব লাগিব তো বৰ ধুনিয়া লাগে এখিনি জায়গা আপোনালোকক অকমান দেখাই দিলো আৰু সবেইটো জানে তথাপিও আমাৰ খুবেই প্ৰিয় মানে এখিনি জায়গা যেহেতু ৰাস্তাৰ দুই কাষে গছগছনি ইমান ধুনিয়া সেখানে আপোনালোকক অকমান দেখাই দিলো তা গৈ থাকো আৰু আৰু বহুত দূৰ যাবলৈ আছে গতিকে তো আমি কাজিৰঙাতে আছো এতিয়া বৰ্তমান কাজিৰঙাত মানে অলপ ৰলু ৰোডটো পৰিছে ৰলু এটা কাৰণে মানে গৰ দেখা পালো গৰ দেখা পাই পেলাই মানে এনেইতো এনেও দেখিছো আগতেও দেখিছো কিন্তু একবাৰ ওচৰতে দেখিছো কাৰণে ৰখাই দিলো আপোনালোকক দেখুৱাইছো তে দেখা কেমেৰাত ধৰা পৰে নে নপৰে এয়া চাওক জুম কৰোঁতে অলপমানকে ওলাইছে সৰু যেন লাগিছে কিন্তু সৰু নহয় একেবাৰে এফালে ইয়াত মহ এটাও আছে দেখা পাইছো এনে পানীৰ ছিজনত আহে বাৰু চাওক বহুত ওচৰলৈ একদম 37 হাইৱেৰ পৰা কমেও এতিয়া 200 মিটাৰ আঁতৰত আছে ইমান ওচৰলৈকে জেনেৰেলি নাহে এইটো দূৰত এটা তেওঁলোকৰ ফৰেষ্ট কেম্প এটা আছে ফৰেষ্ট কেম্পটো পাৰ হৈ আহিলে আৰু এই পহুখিনিও বহুত দূৰ এফালে আগুৱাই আহিলে পহু বহুত আছে এইটো গড় আপোনালোকক দেখুৱালো গড়টো দেখিয়েই আমি ৰলো মানে অলপ সময় চালো এনেইতো দেখিয়েই থাকোঁ তথাপিতো ভাল লাগিছে ইমান ৰাস্তাৰ কাষলৈ ওলাই আহিছে এতিয়া যাওঁ আৰু আকৌ লগ পাই আছো আপোনালোকক এয়া আমি পাই গ'লো এতিয়া বোকাখাত আৰু বোকাখাত পাই পেলে যদি পেৰা নোখোৱাকে পাৰ হৈ যাওঁ কেনেকুৱা লাগিব বাৰু সেইটোতো হবই নোৱাৰে গতিকে আমি সদায় ইয়াতে পেৰা খাওঁ ন মহাৰাজাখন আমাৰ ঘৰৰ হোটেলৰ নিচিনা খালি পইচা দি খাব লাগে এয়া হাঁহি আছে দাদাই মহাৰাজা ন হোটেল কেতিয়াবা আমাৰ এনেকুৱা হয় খাবলৈ আহোঁ পেৰা শেষ হৈ যায় আজি ৰাতিপুৱাৰ কাৰণে পাইছো আৰু
ভাল লাগে থাকে নেকি নহয় পিছবেলা সন্ধিয়া মানে নাপাবো পারে সন্ধিয়া জেনারেলি ঘুরি গলে নাপাও ইয়াত খোয়ার পিছত মানে বেলা পারাসাম আহু ইয়া কুমাও কুমাও মানে ইয়াত নেখালে ইয়াত নেপালে বেলেগ নেখাও আমি ইয়াতে খাও আর আজিকালি মাটকা চাই দিয়ে আজিকালি এটা অলপ বেলেগ কইছে আর ভাই পেরাটো নাম্বার 1 পেরা ইয়াত পাবো মো খাও মোর সাধু কত গল এইয়া আমি মাটকা চাই খাইছো ইতিয়া কেটা বাজিলে জানো সাড়ে নটা বাজিছে আমি বোকাখাত আহি পাই গলো হেয়া সবে চাহ খাই আছো পেড়া খাই আছো তারপর আর আগবাহি গিয়ে থাকিম আর কি কি পাও আর বাতত বেশি নরম আর যেহেতু দেরি হয়ে যাব পারে গতি অল্প পিছনকে লগ পাই আছো আপনার আমি বোকাখাতত চাহ খালো চাহ খাই পেলে ঘুরি ফুড়ছে দে অকমান কাম আছে বজারত বজার খুলিছে হে দোকানবুর দশটা বাজিছে আর বস্তু এটা বিচারি আছো পোয়া নাই মানে দোকানবুর লাহে লাহে খুলি আছে মিস্টার শর্মা গাড়িতে আছে মা মই আর দেতা ওলাই আছো ইয়া বজার সুমাই যাও এটা বোকাখাতর মেইন বজার এফালে সুমাব সগে বজারলে এয়া দেরগাঁওর কাঞ্চা ভুজিয়া পুরা ফেমাস আমার ইয়াতে ভুজিয়া লওয়া হয়ে গাড়ি ঘুরাই পেলে লৈছে একদম আর রাস্তা ভাঙিছে যে মানে বোকাখাতর বোকাখাত বোকাখাতর পেড়া আর দেরগাঁও কাঞ্চা ভুজিয়া এই দুটা লাগবেই আমাক লবই লাগিব এই দুটা নহলে মানে আমার নহয় এয়া বোকাখাতর হুলিয়া চেঞ্জ হয়ে গল ফোর লাইন বনায় আছে সব দোকানবুর ভাঙিছে এয়া রাস্তার দুই কাখে দোকান উলিয়াবলে অল্প দিগদার হয়ে গেছিল কিন্তু ডাঙরকে লিখা আছে কেনে যেনে তেনে উলিয়ালো আর গাড়ি ঘুরাই পেলে আহিছো ভুজিয়া কিনিবলে কিনিলো ভুজিয়া মা এটা লোক এতিয়া আমি যাও আর মিস্টার শর্মায় গাড়ি স্টার্ট দিছে ও নেক্সট আর কত রখা হয় না জানো আর যাও আমি আহি পাই গলো এতিয়া টিয়ক আর আমার ঘরের যিজন পাঁচ নম্বর সদস্য ভাইটি সি থাকে টিয়কত সেইকাৰণে তাৰ যিটো ৰেণ্ট হাউচ আছে তাত আমি আহিছোঁ এতিয়া মায়ে চাহ বনাইছে চাহ খাম যিহেতু বিয়ালৈ যাম গতিকে এনেকৈ গ'লেতো নহ'ব অকণমান কাপোৰ কানি চেঞ্জ কৰিব লাগিব ভালকৈ যাব লাগিব সেইকাৰণে আমি ইয়াতে সোমাই লৈছোঁ আগতে আৰু ভাইটি নাই সি স্কুলত আছে তাৰ পৰা চাবিটো লৈ আহিলোঁ আমি তাৰ ৰুমত আমি এতিয়া ৰাজত্ব কৰি আছোঁ অলপ সময়ৰ কাৰণে চবেই ফ্ৰেছ হৈ আছে এতিয়া চাহ তাহ খাই আমি ড্ৰেছ কৰিম তাৰপিছত বিয়া ঘৰলৈ যাম তাৰপিছত আৰু জানো কি কি দেখুৱাব পাৰোঁ আপোনালোকক এই ব্লগটোত দেখুৱাই থাকিম বাৰু এয়া বিয়ালৈ বুলি সাজি কাচি ৰেডি হৈ গ'লোঁ যিহেতু বহুত দূৰত বিয়া খাবলৈ আহিছোঁ সোণৰ গহনা একোৱেই অনা নাই ৰাতি আমি আকৌ ঘূৰিও যাব লাগিব শিৱসাগৰৰ পৰা নগাঁৱলৈ গতিকে একদম চিম্পলকৈ এনেকৈ ওলাইছোঁ আৰু যি য'ত আছে পিন্ধি লৈছোঁ এতিয়া আমি বিয়ালৈ যাম এয়া মাও আছে লগত ভাইটিৰ ৰুমৰ পৰা আমি ওলাইছোঁ আৰু এতিয়া জাজিলৈ যাম আৰু ৰিচেপশ্যন পাৰ্টিটো হ'ব নন্দনবনত ৰিজৰ্ট এখন আছে জাজিত তাত হ'ব গতিকে তালৈ যাওঁ আৰু আপোনালোকক লগ পাই আছোঁ এয়া আমি ওলালোঁ এতিয়া ৰিচেপশ্যন পাৰ্টিৰ পৰা যাবলৈ ওলাইছোঁ আৰু খুব ধুনীয়া হয় এরিয়াটো আপনাদের দিনত দেখাইছো এ রাতি পুরা লাইটিং হয়ে আছে ধুনিয়া এটা যাও আর আমি ভাইটির রুমত আকো আহি পাই গলো বিয়া ঘর পা নটা বাজি গল এতিয়া আমি নগালৈ যাত্রা আরম্ভ করছো এয়া মই পুরা ড্রেস চেঞ্জ করে দিলো মুখ সুখ ধুই পুরা ফ্রেশ হয়ে গলো পুরা একদম রিল্যাক্স মুডত যাম এতিয়া শুই শুই যাম মিস্টার শর্মা যেহেতু ড্রাইভ করব মুখটো নিদিয়ে ড্রাইভ করব গতি মই শুই শুই যাম আর পুরা রেডি পালহি টোপোলা লৈ সব ওলাইছে আৰু কি লোৱা নাই ভাইটিও যাব আমাৰ লগতে আমি এতিয়া ডাইৰেক্ট টু নগাঁও অন্ধাৰ হৈ গৈছে আৰু দেই নটা বাজি গ'ল ওলাইছোঁ আৰু ঘৰৰ পৰা মিষ্টাৰ শৰ্মাই বেগ বেগ ভৰাই আছে গাড়ীত সেইটো বেগ ভৰালানে আজিৰ ভিডিঅ'টোত কেৱল মাত্ৰ আমাৰ ট্ৰেভেলিং ব্লগটোহে আপোনালোকলৈ লৈ আহিলোঁ ইয়াৰ পিছৰ ব্লগটোত আপোনালোকক ৰিচেপশ্যন পাৰ্টিৰ গোটেইখিনি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম গতিকে যিসকলে আজি প্ৰথমবাৰৰ বাবে চেনেলটো ভিজিট কৰি আছে তেওঁলোকে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি পেলাই বেল আইকনটো প্ৰেছ কৰি থ'ব যাতে আহিবলগীয়া সকলো ভিডিঅ' চাবলৈ পায় আৰু লগতে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব আমাৰ ড্ৰাইভাৰৰ পৰা টোপনি ধৰিছে বোলে এতিয়া 12:45 হৈছে ৰাতিৰ আমি আহি পাই গৈছোঁ নগাঁও বাইপাছ ঘৰলৈ আৰু মাত্ৰ 2 কিলোমিটাৰ ন 2 কিলোমিটাৰ বাকী আছে বাকী 4টা আমাৰ আধা টোপনি আধা মানে চকু মেল খোৱা কিন্তু ড্ৰাইভাৰটো উপায় নাই আৰু চকু পূৰা একদম মেলি আহি আছে নহ'লে চকু মুদি চলালেতো নহ'ব এইয়া আমাৰ নিজৰ জেগা আহি গ'ল
টং এটা বাজিব কৈছে এটাই বাজিছে আৰু ন 10 মিনিট আছে